75 বছর জুলুম করেও ফিলিস্তিন রাষ্ট্র তারা দখল করতে পারেনি, মসজিদ আকসা তারা শেষ করতে পারেনি, কারণ একটাই, ফিলিস্তিনের যুবক মসজিদকে মহব্বত করে, মসজিদ আকসাকে মহব্বত করে, তারাবি পড়তে চায়, জুমা পড়তে চায়, নামাজ পড়তে চায়, জানো তারা মাদককে না বলে অশ্লীলতা বেহায়াপনার কাছেও যায় না, এই যুবকরা ঈমানের বলে বলিয়ান, এই যুবকদের বিশ্বাস আল্লাহর উপরে, এ মুসলমান বুঝো বুঝো বলে যাই, বুঝবার চেষ্টা করো, তুমি নিরাপদ কখনো নয়, তুমি নিরাপদ নয়, তাকে দেখো তোমার চতুর্দিকে পত্তলিক মূর্তি পূজারী গো পূজারী, তোমার দুশ্মন, তোমার অস্তিত্বের দুশ্মন, তোমার ঈমানের দুশ্মন, যে কোনো সময় তোমার উপর আক্রমণ করতে পারে, জুলুম করতে পারে, প্রকৃত মুমিন যদি না হতে পারো লড়াই করতে পারবে না, যদি প্রকৃত মুমিন হও বাংলাদেশ দুর্বল হতে পারে, আমরা দুর্বল হতে পারি, আমাদের মালিক দুর্বল নয়, আমরা যদি মালিকের সঙ্গে সম্পর্ক রাখতে পারি, আল্লাহর উপর ভরসা করতে পারি, আল্লাহু আকবার তাকবীর দিয়ে রণাঙ্গনে অবতীর্ণ হতে পারি, আল্লাহর কসম পৃথিবীর কোন পরাশক্তি আমাদের মোকাবেলা করতে পারবে না। যুবক বলে যায় কান খুলে শোনো, আল্লাহ বড়, আল্লাহ মহান, এজন্য আল্লাহু আকবার বলি, এজন্য আল্লাহর প্রশংসা করি, আল্লাহর গুণকীর্তন করি, আল্লাহর সামনে মস্তক অবনত করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, সুতরাং স্লোগান হবে তার, মুমিনের স্লোগান হবে আল্লাহু আকবার, মুমিনের লড়াইয়ের ময়দানে স্লোগান হবে আল্লাহু আকবার, বাতিলের মোকাবেলায় স্লোগান হবে আল্লাহু আকবার, মুমিনের জন্য স্লোগান একটাই, সেটা হবে আল্লাহু আকবার। কি আজেব আজেব স্লোগান দাও, যার নামে স্লোগান দাও সে তো তোমার মতোই একজন, যার নামে স্লোগান দাও সে তো গোলাম। আফসোস লাগে যখন স্লোগান দিতে গিয়ে আল্লাহর নামটাই ভুলে যায়, আমার কথা মানারও দরকার নাই তোমাদের, আমার অনুসরণ করার দরকার নেই, একটু বিবেককে জিজ্ঞেস করো কার নামে স্লোগান দিচ্ছ, কার নামে স্লোগান দেয়া দরকার, দশজন জমা হয়ে কি করছো তোমরা, দশজন জমা হয়ে কার নামে স্লোগান, স্লোগান কার নামে হবে, গলা ফেটে চিৎকার করে বলে নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, আত তাকবীর, তাকবীর, আল্লাহর নামে স্লোগান দেওয়া শিখ, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের মধ্যে যে পাওয়ার, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আপনারা তো ইসমে আজমের নাম শুনেছেন, শুনেছেন ইসমে আজম, আল্লাহর কিছু নাম আছে এমন যে ইসমে আজম নিয়ে যদি আল্লাহকে ডাকা হয় আল্লাহ সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেয়, ইসমে আজম দিয়ে যখন দোয়া করা হয় সে দোয়া কি হয় কবুল। এখন মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম ইসমে আজম খুঁজতে খুঁজতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও আছে, এগুলো বিস্তারিত কথা বলতে গেলে সময় দরকার, দুটা শব্দ ব্যাপকভাবে ইসমে আজম হিসেবে স্বীকৃত, একটা হচ্ছে ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ো আল্লাহু আকবার, হাইয়ুম মানে কি জীবিত চিরঞ্জীব, কাইয়ুম সুপ্রতিষ্ঠিত, আল্লাহ ছাড়া সব মৃত, কেয়ামত হবে, জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইলও বাঁচতে পারবে না, সব মৃত বরণ করবে আল্লাহ হাই, যখন বান্দা আল্লাহকে ইয়া হাইয়ু বলে ডাকে আল্লাহ বান্দারটাকে কেন সাড়া দেয়, কেননা এ নামে এ বান্দা আর কাউকে ডাকতে পারে না, আল্লাহ বলেন বান্দা তো আমাকেই ডাকতেছে, ঠিক আছে আমি বান্দারটাকে,
ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ইসমে আজম হচ্ছে আল্লাহ শব্দ আল্লাহ বান্দা যখন আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয় কেন না আল্লাহ বলে শুধু আল্লাহকেই ডাক দেওয়া হয় আর কাউকে ডাক দেওয়া যায় ঘটনা আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধ থেকে ফেরার পথে দুপুরে বিশ্রাম নিতেছেন গাছের ছায়ায় তরবারিটা ডালে ডালে রেখে দিয়ে গাছের ছায়া মাথা রেখে ঘুমাইতেছেন এক দুশমন আল্লাহর নবীর দুশমন এসে তরবারি হাতে নিয়ে তরবারি তুলে ধরছে হে মুহাম্মদ বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে কারণ তরবারি তার হাতে এই এদিকে স্বেচ্ছাসেবক রাখবে ঘটনা আপনারা জানেন না শুনেন 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 শুনতে হবে কে বাঁচাবে তোমাকে রাসূল কি বলছেন জানেন আল্লাহ থর থর করে কাঁপা শুরু হয়ে গেছে কাঁপতে কাঁপতে তরবারিটা হাত থেকে পড়ে গেছে রাসূল তরবারি উঠায় কা বলল তোমারে কে বাঁচাবে আমারে বাঁচাবে না আপনি তার তো আর ঈমান নাই রাসূলকে যাও মাফ করে দিল এমন রাসূল এমন নবী অথচ ফ্রান্সের বেয়াদব কুলাঙ্গা মালউন অভিশপ্তরা সেই নবীর উচ্ছিদ ব্যঙ্গচিত্র বানায়া টানিয়ে রেখেছিল ওদেরকে আবার আমরা দাওয়াত দিয়ে মেহমানদারি ক্ষমতা নাই তাহলে জুতা এতগুলো মারতাম মাথার একটা চুলো থাকে মুসলমানদের নবীরে গালি দিয়ে মুসলমানদের দেশে আসো আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আর এই পশ্চিমারা ইউরোপিয়ানরা রসুলের দুশ্মন আল্লাহর দুশ্মন ইসলামের দুশ্মনেরা রসুলুল্লাহর ব্যঙ্গচিত্র বানায় কুৎসিত ব্যঙ্গচিত্র বানায় প্রচার আল্লাহ শব্দের মধ্যে পাওয়ার আছে তোমাদের জবান থেকে স্লোগান থেকে আল্লাহ শব্দ কেড়ে নিতে চায় ওই নাস্তিক মুরতাদ ইহুদি নাসারারা আল্লাহ শব্দের পাওয়ার এত মুমিন যখন আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে কাফের বেঈমান যত শক্তিশালী হোক না কেন ময়দানে টিকতে পারে না তোমাদের জবান থেকে আল্লাহকে আল্লাহ শব্দটাকে কেড়ে নিতে চায় আমাদের হাতে আজকাল কিচ্ছু নাই অস্ত্র নাই সংগঠন নাই শক্তি নাই এরপরেও আমরা ভয় পাই না আমরা দুর্বল হতে পারি আমাদের মালিক বড় শক্তিশালী আব্রাহা এসেছিল কাবা ঘর ভাঙতে আসছিল কিনা হায় হায় আব্রাহার বিশাল বাহিনী আর তৎকালীন সময়ে হাতি বাহিনী হস্তি বাহিনী বর্তমানে মিজাইলের মতো পাওয়ারফুল কোরাইশ মক্কার আশেপাশে কিছু বেদুইন থাকে ওদের তো ক্ষমতা নাই যে আব্রাহার বাহিনীকে মোকাবেলা করে খানায় কাবার মোতাল্লি আব্দুল মুত্তালিব লোকদেরকে নিয়ে পাহাড়ে চলে যাব শেষবারের মতো বাইতুল্লাহ দেখতে গেছে বাইতুল্লাহর গিরাফ ধরে ডেকে বলতেছে ওগো বাইতুল্লাহর মালিক এই ঘরের মালিক দুনিয়ার সব মানুষ তার ঘর হেফাজত তোমার কাছে ফরিয়া তুমিও তোমার ঘরটাকে হেফাজত বিশাল বাহিনী নিয়ে আব্রাহা আসছে একটা বিষয় মনে রাখবেন জালেম যত শক্তিশালী হোক না কেন কাফের যত শক্তিশালী হোক না কেন আল্লাহ তার মোকাবেলায় সবচাইতে দুর্বল অস্ত্রটা ব্যবহার করে
বুঝতে হবে, না হলে মুসলমানদের ইমানি শক্তি জাগবে না, জাগবে না ইমানি শক্তি। আজকে যখন বাইতুল মুকদ্দাসকে রক্ষা করবার জন্য, মসজিদে আকসাকে রক্ষা করবার জন্য ফিলিস্তিনি যুবকরা, জানবাজ মুজাহিদরা লড়াই করতেছে, মারতেছে, মরতেছে, তখন একদল বসে বসে ফতোয়াবাজি করতেছে যে শক্তি নাই, লড়াই করার দরকার কি? আচ্ছা, যদি শক্তি না থাকে, লড়াই করতে না হয়, তাহলে মসজিদ আকসাকে আমরা কি করে রক্ষা করব? বুঝা গেল, যতই মৌলবিগিরি দাবি করো না কেন, তোমাদের ইমানে দুর্বলতা আছে। আমার যতটুকু শক্তি আছে আমি ততটুকু দিয়েই আল্লাহর ঘর মসজিদে আকসাকে হেফাজত করবার চেষ্টা করব। বলবে যে তাহলে প্রতিদিন ফিলিস্তিনি শিশু কালকেও হাসপাতালে বোমা মেরে শিশু সহ কমপক্ষে পাঁচজনকে, 500 জনকে শহীদ করে, বলবে যে যদি যুদ্ধ না হতো তাহলে তো এগুলো শহীদ হতো না। আচ্ছা, ইউক্রেনে যখন রাশিয়া আক্রমণ করে, সেই আক্রমণ যদি কোনো জনগণের এলাকায় পড়ে, গোটা দুনিয়া প্রতিবাদ করে, অথচ ফিলিস্তিনে হাসপাতালে আক্রমণ করেছে ওই পশ্চিমা মুনাফিক কাফের গোষ্ঠী, প্রতিবাদটুকু করছে না। আর এই দেশে বসে কিছু মুনাফিক ওই পশ্চিমাদের সুরে কথা বলতে, আমরা দুর্বল, শক্তি নাই, কিন্তু লড়াই যদি ছেড়ে দেই, যেমন মায়ানমারে রোহিঙ্গারা মায়ানমারে থাকতে পারে নাই, বাংলাদেশে 14 লক্ষ রোহিঙ্গা এসে বসে আছে, এই 14 লক্ষ রোহিঙ্গা আল্লাহ আকবার স্লোগান দিয়ে যদি লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতো, ওই বদ্ধ সন্ত্রাসীরা মুসলমানদের মোকাবেলায় টিকতে পারত না। শক্তি মুসলমানদের আছে, আছে, সেটা হচ্ছে ইমান। কথা ঠিক না? কত কথা দেখেন, মুসলমানরা কখনো অস্ত্রের বলে বিজয়ী হয়, মুসলমানরা সবসময় ইমানই শক্তির বলে। ইমান যখন মজবুত হয় আল্লাহ তাবারক ও তাআলার সাহায্য ত্বরান্বিত হয়। এই মুসলমানদের কেউ ঠেকায় ডাকতে পারে না, পারে নাই আজ পর্যন্ত। আমি যুবকদের হিম্মত দিই, সাহস দেই, যুবক আজকে তোমরা মনে করতেছো তোমরা নিরীহ, আজকে তোমরা মনে করতেছো তোমাদের শক্তি নাই, অথচ ইসলামের সূচনা লগ্নে খেয়াল করে দেখো, একা মোহাম্মদ আড়ানি ইসলামের দাওয়াতি কাজ শুরু করেছেন। যারাই মক্কায় রসুলুল্লাহর আহ্বানে মুসলমান হতো, কাফের বেইমানরা তাদের উপর অত্যাচার করত। আহা, বেলালে হাবশি, ইতিহাস পড়ো, বেলালে হাবশিকে কলিজা ফেটে যায়। বেলালে হাবশির ইতিহাস যখন পড়ি, মরুভূমিতে উত্তপ্ত বালির উপরে বুকে পাথর চাপা দিয়ে ফেলে রেখেছে উমাইয়া, জানো বেলালে হাবশির গলায় রশি দিয়ে ছেড়ে দিয়েছে বাচ্চাদের হাতে, বাচ্চারা রশি ধরে ধরে টেনে হেঁচড়ে হেঁচড়ে অলিতে গলিতে বেরিয়েছে, আর আরবের পাথুরে এলাকায় টানা হেঁচড়া করার কারণে গোটা দেহ বেলালের রক্তাক্ত হয়ে গিয়েছে, কিন্তু বেলাল আল্লাহর নবীর দাওয়াত, আল্লাহর নবীর ইসলামকে অস্বীকার করে নাই, কাফেরদের উপর ইমান আনে নাই। বদরের যুদ্ধে দেখো, 313 জন দুর্বল, পেটে খাবার নাই, সোজা হয়ে দাঁড়াতে পারে না, যুদ্ধ কি করবে? যুদ্ধ করবে, অস্ত্র দরকার, অস্ত্র নাই, তরবারি, 8টা তরবারি, তাও কোনটা দাঁত ভাঙা কোনটা ভোঁতা, লড়াই কি করে করবে? অন্যদিকে কাফের দাম্ভিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তরতাজা, একেবারে বর্তমান যুগের নেটু বাহিনীর মতো, এক একটা দেখলে হাতির মতো লাগে, নেটু বাহিনীর সদস্যদের মতো। আল্লাহর সাহায্য দেখো, এই দুর্বল বাহিনীর সামনে শক্তিশালী বাহিনী টিকতে পারে না।
তোমাদের ঈমানের হিম্মত ঈমানের সাহসের কথা বলি যদি বুঝো তাহলে নিজের ইজ্জত বাঁচাতে পারবে নিজের মা বোনের ইজ্জত বাঁচাতে পারবে আর যদি হিম্মত না রাখো ঈমান না রাখো নিজেকেও বাঁচাতে পারবে না মা বোনের ইজ্জত বাঁচাতে পারবে রাত অনেক হয়ে গেছে রোহিঙ্গারা যখন বাংলাদেশে দলে দলে আসছে আমি সেদিন রোহিঙ্গা নেতাদের জিজ্ঞেস করছিলাম কিরে এত মানুষ বাংলাদেশে ভাগতেছিস কেন তোরা যদি ওই সন্ত্রাসী মায়ানমারের জান্তা বাহিনীর দিকে তাকায়া থুতু নিক্ষেপ করতি তো এগুলো এক একটা বঙ্গোপসাগরে ভেসে যেত ঈমান যখন দুর্বল হয়ে যায় এই মুসলমান গোষ্ঠী তখন লড়াই করতে পারে আব্দুল মুত্তালিব পাহাড়ে চলে গেছে আব্রাহা আসছে বাইতুল্লাহ ধ্বংস করে দেবে আল্লাহু আকবার কিন্তু ঘরের একজন মালিক আছে না নাই এ মালিক বড় আশ্চর্য আশ্চর্যজনক পদ্ধতি গ্রহণ করে জেদ্দার উপকূল থেকে ছোট ছোট একদল পাখি পাঠায় দিল যাও প্রত্যেক পাখির মুখে অ্যাটম বোমা অ্যাটম বোমা কি জানেন সাইজ কত মসুরির ডালের চাইতে একটু বড় সুবহানাল্লাহ বলবেন না পাথর পাথর কাজ করছে অ্যাটম বোমার উপরে এসে ছেড়ে দেয় শুধু ঠোঁট থেকে কি করে মাথা দিয়ে পড়ে পিছন দিয়ে বের হয়ে জায়গায় শেষ আজকে আমাদের লড়াই করবার ক্ষমতা নাই আমরা ফিলিস্তিনে গিয়ে লড়াই করতে পারবো না আমাদের কথা কেউ শুনে না এই ওআইসি অন্তর্ভুক্ত 57টা মুসলিম রাষ্ট্র তারাও আমাদের আবেদন শুনে না যদি এই মুসলিমরা মসজিদ আকসাকে রক্ষা করবার জন্য লড়াই ঘোষণা করত একসঙ্গে প্রতিবাদ করত একসঙ্গে বক্তৃতা দিত বিবৃতি দিত আমার মনে হয় ইহুদিরা কোনোদিন মসজিদ আকসাকে ধ্বংস করবার সাহস পেত না যখন মুসলিমরা মুনাফিকের চরিত্র ধারণ করেছে যখন ভয়ে ভীতু হয়ে কাপুরুষ হয়ে নিজের ঘরে অন্ধকারে লুকিয়ে আছে ও মুসলমান ও যুবক পরিষ্কার বলে যাই ভয়ের কারণ নাই মসজিদ আকসা আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহর 40 বছর পরে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন নবীগণ হাজারো নবী সেখানে ছুঁই হয়ে আছে আজকে যদি বিশ্ব মুসলিম ফিলিস্তিনিরা ব্যর্থ হয় মসজিদ আকসাকে হেফাজত করতে আল্লাহর কসম করে বলি তারপরেও আমরা ভীত নই তারপরেও আমরা এক মুহূর্তের জন্য ইহুদিদের পরোয়া করি না আল্লাহর কসম যেভাবে আল্লাহ বাইতুল্লাহকে হেফাজত করেছেন যেভাবে আল্লাহ খানা কাবাকে হেফাজত করেছেন সেভাবে বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবে কিন্তু প্রায় আমি এই যুবকদের বলি আমাদের সাধারণ যুবক যারা তাদেরকে প্রায় আমি বলি কাফের মুশরিক পত্তলিকদের তোমাদের সঙ্গে সম্মুখ লড়াই করার কোনো সাহস নাই ওরা আগে পিছন থেকে তোমাদের বিরুদ্ধে লড়াই করে যেমন জিন শয়তান জিন আছে না নাই জিনের আসল আকৃতি জানেন আপনারা জিনের একটা আসল আকৃতি আছে না জানেন আল্লামা সুয়ুতি লিখেছেন জিনের আসল আকৃতি ভেড়ার চাইতে একটু বড় খচ্চরের চাইতে একটু ছোট ভেড়া বকরি দেখছেন না আচ্ছা আর এর পুরো গায়ে পশম আছে যদি সে সরাসরি একটা যুবকের সঙ্গে কোনো জিন লড়াই করতে আসে সে লড়াই করে পারবে না যুবক তার ধরে মাটিতে শোয়ে ফেলবে তাহলে হুজুর কেন আমরা জিনরে ভয় পাই
জিনের এই জন্যই ভয় পাও তোমরা যে জিন তো খালি চোখে দেখো না আর জিন পশ্চাতে থেকে পেছনে থেকে তোমাদের কুমন্ত্রণা দেয় সূরাতুন নাস এই কথা আছে আল্লাযী ইউওয়াসউবিসু ফি সুদুরিন নাস পশ্চাতে থেকে পেছনে থেকে তোমাদের অন্তরে তোমাদের কুমন্ত্রণা দেয় মিনাল জিন্নাতি তাহলে বোঝা গেল জিন তো জিন আর নাস মানে কি মানুষও কিছু পেছনে থেকে ষড়যন্ত্র করে কথা ঠিক না বেটি শয়তান কি করে দূর থেকে আগে আপনাকে টার্গেট করে শোনো বুঝো বুঝো টার্গেট করে সিহের জাদু করতে থাকে জাদু করে আগে আপনাকে কাবু করবে আপনাকে কাবু করে এরপরে আপনার উপরে ভর করে আপনাকে বকরা বানায়া যেদিকে খুশি সেদিকে নিয়ে যাবে মুখ দিয়ে যা খুশি বের করবে এইভাবেই জিন মানুষের উপরে কি করে প্রভাব বিস্তার করে তখন যদি মানুষ আউযু বিল্লাহ পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বা তাকবীর দেয় বা আয়াতুল কুরসি পড়ে সূরা নাস বা ফালাক পড়ে তো ওই দুষ্ট জিন তাকে জাদু করতে পারে আল্লাহু আকবার মানুষ যখন ঘুমিয়ে যায় সবচাইতে বড় গাফেল থাকে এজন্য হাদিসে আসছে যে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাও কেন যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হেফাজতের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন এই ফেরেশতা সকাল পর্যন্ত তাকে হেফাজত করবে ইহুদি নাসারারা তোমাদের পিছন দিক থেকে তোমাদের আক্রমণ করে আগে ঘায়েল করবে কিভাবে তোমার ভেতরে মাদক নেশা ঢুকাইয়া দেয় মুসলিম সমাজের অনেক যুবক আজকে নেশাগ্রস্ত হয়েছে দুই নাম্বার কাজ কি করে জানো তোমাদেরকে অশ্লীলতা বেহায়াপনার দিকে নিয়ে যায় তুমি যখন অশ্লীলতা বেহায়াপনা অশ্লীল সিনেমা নাটক দেখো ইবলিস তোমার কাছে আসে আল্লাহর রহমত তোমার কাছ থেকে দূরে সরে যায় তিন ভালো করে বুঝো তোমাকে তারা মসজিদ থেকে দূরে রাখে কথা ঠিক না বে ঠিক আচ্ছা আপনি দেখেন ক্রিকেট খেলা জায়েজ না জায়েজ এই ফতোয়া আজকে আমি দিব না কিন্তু যে ব্যক্তি আট ঘন্টা দশ ঘন্টা ধরে ক্রিকেট খেলা দেখে তার কি নামাজের কথা মনে থাকে আর জোরে বলেন মনে থাকে হাই 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 যে যুবকটা দৌড় দিয়ে কোথায় চলে যায় বাস স্ট্যান্ডে চলে যায় দোকানে চলে যায় তার নামাজের কথা মনে থাকে ইহুদিদের ষড়যন্ত্র যুবকরা যাতে মসজিদে না যেতে পারে পঁচাত্তর বছর ধরে পঁচাত্তর বছর ধরে ইহুদি ইসরায়েলি ফিলিস্তিনিদের উপরে জুলুম করতেছে এ যুবক কবে তোমাদের চোখ খুলবে কবে তোমরা বুঝতে পারবে জানো পঁচাত্তর বছর জুলুম করেও ফিলিস্তিন রাষ্ট্র তারা দখল করতে পারেনি মসজিদ আকসা তারা শেষ করতে পারেনি কারণ একটাই ফিলিস্তিনি যুবক মসজিদকে মহব্বত করে মসজিদ আকসাকে মহব্বত করে তারাবি পড়তে চায় জুমা পড়তে চায় নামাজ পড়তে চায় জানো তারা মাদককে না বলে অশ্লীলতা বেহায়াপনার কাছেও যায় না এই যুবকরা ইমানের বলে বলিয়ান এই যুবকদের বিশ্বাস আল্লাহর উপরে এ মুসলমান বুঝো বুঝো বলে যাই বুঝবার চেষ্টা করো তুমি নিরাপদ কখনো নয় তুমি নিরাপদ নয় তাকে দেখো তোমার চতুর্দিকে পত্তলিক মূর্তি পূজারি ভূ পূজারি তোমার দুশ্মন তোমার অস্তিত্বের দুশ্মন তোমার ইমানের দুশ্মন যে কোনো সময় তোমার উপর আক্রমণ করতে পারে জুলুম করতে পারে প্রকৃত মোমেন যদি না হতে পারো লড়াই করতে পারবে না যদি প্রকৃত মোমেন হও বাংলাদেশ দুর্বল হতে পারে আমরা দুর্বল হতে পারি আমাদের মালিক দুর্বল নয় আমরা যদি মালিকের সঙ্গে সম্পর্ক রাখতে পারি আল্লাহর উপর ভরসা করতে পারি আল্লাহু আকবার তাকবীর দিয়ে রণাঙ্গনে অবতীর্ণ হতে পারি আল্লাহর কসম
শক্তি আমাদের মোকাবেলা করতে পারবে না শক্তি তো বুঝো শক্তি তো বুঝো আমাদের যুবকরা তো ইতিহাসই পড়ে না আমাদের যুবকরা কি পড়ে না শোনো 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 ইহুদিরা মনে করতেছে বাইতুল মুকদ্দাস দখল করে নেবে আর এইবার তারা এই প্ল্যানই করেছিল আমি বহুবার শুনিয়েছি আগেও সুলতান সালাউদ্দিন আইয়ুবের ঘটনা খ্রিস্টানরা দখল করে নিয়েছে মসজিদ আকসা বাইতুল মুকদ্দাস মুসলমানদের সেনাপতি সুলতান সালাউদ্দিন আইয়ুবি বাইতুল মুকদ্দাস উদ্ধার করার জন্য এই ফিলিস্তিন অভিমুখে রওনা হয়েছে শহরের আগেই বিশাল জায়গা জুড়ে তাঁবু তৈরি করেছে যখন এই সেনাপতি নির্দেশ দিবে সৈন্যরা বাইতুল মুকদ্দাস উদ্ধারে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে একদিন দুই দিন তিন দিন মাস চলে যাচ্ছে তিনি অর্ডার দিচ্ছেন না আক্রমণ করার জন্য তিনি অর্ডার দিচ্ছেন না লড়াই করবার জন্য কেন জানেন কেন সুলতান সালাউদ্দিন আইয়ুবি প্রত্যেক রাতে ঘুম থেকে উঠে উঠে সৈন্যদের অবস্থা দেখে প্রথম দিন দেখেছেন সব গাফেল গাফেল এইদিকে একজন শুয়ে আছে ওদিকে শুয়ে আছে গল্প করতেছে দ্বিতীয় দিন দেখেছেন গাফেলের সংখ্যা কমেছে তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন দিন যত যাচ্ছে সৈন্যরা আল্লাহমুখী হচ্ছেন গল্প করছেন না নামাজ পড়ছেন তেলাওয়াত করছেন তাসবিহ জপছেন মাস যখন পূর্ণ হয়েছে দেখলেন যে এখন প্রত্যেকটা সৈন্য আল্লাহমুখী হয়ে গেছে গল্প করে না নামাজ পড়ে তেলাওয়াত করে তাসবিহ জপে নির্দেশ দিলেন যাও এখন আক্রমণ করো এখন আক্রমণ করলে তোমরা বিজয়ী হবে আক্রমণ করে বাইতুল মুকদ্দাস উদ্ধার করেছে খ্রিস্টানদের কাছ থেকে হঠাৎ একদিন শুনতে পেয়েছে এখান থেকে তো খ্রিস্টানদেরকে তাড়িয়ে দিয়েছে কিন্তু ইউরোপ থেকে চারটা বড় বড় জাহাজ বুঝাই করে সৈন্য আসতেছে আজকে ইহুদিরা লড়াই করতেছে আমেরিকা যুদ্ধের জাহাজ পাঠাই দিতেছে ইহুদিরা মনে করতেছে যুদ্ধের জাহাজ পাঠাই দিলেই তাদের বিজয় হয়ে যাবে পেরেশান হলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবি মুসলমান মাঝে মধ্যে পেরেশান হয় পেরেশান হলে কার কাছে চায় মসজিদে প্রবেশ করলেন এশার নামাজের সময় এশার নামাজ পড়ে সারা রাত আল্লাহর কাছে দোয়া করলেন ফজর পর্যন্ত ফজর পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখে ওই যে মসজিদের সামনে সাদা দবদবে সাদা ধারী একজন আল্লাহওয়ালা দেখতে দেখা যায় বুজুর্গ দাঁড়ায় আছেন সালাম দিলেন গিয়ে বললেন হুজুর দোয়া করবেন বড় বিপদে আছি এমনিতেই তো সৈন্য সংখ্যা আমাদের কম তাদের তুলনায় আবার শুনতেছি চারটা জাহাজ বুঝাই করে তারা সৈন্য নিয়ে আসতেছে আমরা যুদ্ধ করতে করতে ক্লান্ত কি করে মোকাবেলা করব হুজুর আল্লাহওয়ালা বললেন সুলতান সালাউদ্দিন আইয়ুবি চিন্তা করো না তোমার চোখের পানিতে তাদের যুদ্ধের জাহাজ ডুবে গেছে কয়েকদিন পরে খবর আসছে হঠাৎ সমুদ্রে এমন ঘূর্ণিঝড় শুরু হয়েছে ঘূর্ণিঝড়ে যুদ্ধের জাহাজ সৈন্য সহ পানির নিচে মুসলমানদের বিজয় আসে আল্লাহর উপর ভরসা করলে এ যুবক তুমি যখন মুসলিম তোমার ভয়ের কোনো কারণ নাই তোমার বুকে যখন ঈমান তোমার ভয়ের কোনো কারণ নাই তুমি যখন আল কোরআন ধরে রেখেছো তোমার ভয়ের কোনো কারণ নাই তুমি যেহেতু মসজিদ চিনো নামাজ আদায় করো আল্লাহর কসম তোমার কোনো ভয়ের কারণ নাই এক মোহাম্মদ আরবি দ্বীনের দাওয়াতি কাজ শুরু করেছেন মক্কায় থাকতে পারে নাই মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন মদিনায় রাখবে না কাফের একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছে গজওয়ে খন্দক আহজাব সংগঠিত হয়েছে কিন্তু মদিনা মুসলমান ধ্বংস করতে পারে নাই এরপরে দেখো 700 বছর ইউরোপ শাসন করেছি 1000 বছর গোটা পৃথিবী শাসন করেছি 1200 বছর ভারত শাসন করেছি আল্লাহর কসম আজও যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকো বিজয় আমাদের হবে আমরা
বিজয়ী হব মসজিদের সঙ্গে সম্পর্ক রাখব তো ইনশাআল্লাহ কারা কারা মসজিদে নামাজ পড়তে যাব লম্বা করে ওয়াদা পাকা ওয়াদা তো মসজিদের সঙ্গে সম্পর্ক রাখব তো ইনশাআল্লাহ অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে থাকব তো ইনশাআল্লাহ মাদক থেকে দূরে থাকব তো মাদক মানে গাঁজা ইয়াবা ফেনসিডিল ডাল এগুলো থেকে দূরে থাকব তো ইনশাআল্লাহ